তো চলেন এখন আমি আপনাকে দেখাই কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের জন্য প্রাইভেসি পলিসি জেনারেট করবেন। এটা করার জন্য আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। করার পর অনলাইন টুলস ম্যানেজারে আসবেন। আসার পর নিচের দিকে দেখতে পারবেন প্রাইভেসি পলিসি জেনারেটর নামে একটা লিঙ্ক বা বাটন আছে, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন আপনাকে রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসবে এই ওয়েবসাইটে। এটাও সেম সেম আপনি সেম আগেরটার মতোই টার্মস অ্যান্ড কন্ডিশন যেভাবে জেনারেট করছেন সেম একই টাইপের কোম্পানির নাম দেবেন, ওয়েবসাইটের নাম দেবেন, ওয়েবসাইট ইউআরএল দেবেন। নেক্সট পেজে গেলে আপনার এডিশনাল কিছু ইনফরমেশন চাবে, তারপরে বিজনেসের ইনফরমেশন চাবে, সিলেক্ট আর চেকবক্স এগুলো করে করে জাস্ট সামনের দিকে যাবেন, গিয়ে নেক্সট দিলে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে দিয়ে দিবে। এটা কপি করে এনে ওই যে আগের মতোই পেজ ম্যানেজারে যাবেন। চলেন দেখাই দিই, পেজ ম্যানেজারে গিয়ে এই যে প্রাইভেসি অ্যান্ড পলিসি এই পেজটি এডিটে যাবেন, গিয়ে জাস্ট এই যে এখানে ডাটার জায়গায় দেখেন ডাটা বসায় দিছে, অথবা আপনি আপনার মতো বাংলা টাংলা লিখে বাংলা লিখে যেতে পারলে সবচেয়ে ভালো হয়, বুঝতে গেছে। বাট আপনি যদি না পারেন ওইটার থেকে আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিয়ে ওইটাকে বাংলাতে লিখতে পারেন, বা আপনি কোনো কন্টেন্ট রাইটার হায়ার করে আপনার এটা লিখতে পারেন, যেভাবেই করেন করবেন। বাট কাউকে দিয়ে সুন্দর করে লেখা নিয়ে ভালো, বাট যখন যদি আপনি না পারেন তখন এই টুলসটা সাহায্য নিয়ে আগে লিখে রাখেন, পরে আবার আপডেট করতে পারবেন। তো যাই হোক, আশা করি এটাও বুঝতে পারছেন, এটা আমি দেখালাম না, সিম্পল জিনিস আপনি নিজেই পারবেন ট্রাই করলে।